হ্যালো দোস্তো, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব মিডিয়া। আমি শান্ত ইসলাম বিজয়। আজকে আমরা কথা বলবো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড দিয়ে আবার ভিডিও কিভাবে আমরা ইউটিউবে আপলোড করব কপিরাইট ছাড়াই। তাহলে বন্ধু, আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিও পুরোটা দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ওপেন কে নিয়ে এখানে ইউটিউবে সার্চ দেবো, ইউটিউব লিখে সার্চ দেবো। তো ইউটিউব লিখে সার্চ দেওয়ার পর আপনি ইউটিউব পেজে চলে যাবেন। দেখুন আমাদের ইউটিউব পেজে চলে আসছে। তারপর দেখুন ডান সাইডে আপনার তিরি আইকন, সবার উপরে একটি আইকন আছে, এটা দেখুন। এখানে ক্লিক করে আপনি ডেস্কটপ সাইডে চলে যাবেন। তো ডেস্কটপ সাইডে চলে আসার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে আপনি যে ভিডিওটা চাচ্ছেন, মানে আপনি যে ভিডিওটি আপনি ডাউনলোড দিবেন সেই ভিডিওতে লিঙ্ক বা আপনার সেই ভিডিওর নামটি এখানে বসিয়ে দিবেন। আমি দেখ লিখে সার্চ দিচ্ছি। তো দেখুন দেখুন আমি টেক লিখে সার্চ করে দিছি। এখানে দেখবেন কিছু ভিডিওতে টিক চিহ্ন দেওয়া আছে, এই দেখুন টিক চিহ্ন দেওয়া আছে। আবার কিছু ভিডিওতে টিক চিহ্ন দেওয়া নাই। যেগুলো ভিডিওতে টিক চিহ্ন দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করে তারপর আপনার চ্যানেলে সার্চ আপলোড করে দিলে আপনার চ্যানেলে কপিরাইট দিবে না, তা না ইউটিউব থেকে কপিরাইট ধরবে না। তো দেখুন আমার চ্যানেলে আমারও একটি ভিডিও আসছে, দেখুন হু টু হাইড সাবস্ক্রাইব অন ইউটিউব। এই টিক চিহ্ন যেগুলো দেওয়া আছে এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে এতে এডিটিং করে আপনার ভিডিওতে আপনি আপলোড করতে পারেন। তো এর জন্য আপনাদের যদি সবগুলো টিক চিহ্ন, মানে আপনি এখান থেকে তো আপনার বাছাই করতে হচ্ছে, তো বাছাই যেন না করা লাগে এই জন্য আমি একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি। ভিডিওটি পুরোপুরি দেখুন নাহলে বুঝবেন না। এই দেখুন বাম সাইডে লেখা আছে ফিল্টার, ফিল্টারে ক্লিক করুন। ফিল্টারে ক্লিক করে দেখুন লেখা আছে ক্রিয়েটিভ কমন্স, তো ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করুন। তারপরে এখানে দেখবেন এগুলো সব ডাউনলোড করে আপনার ইউটিউবে ছাড়লেও কপিরাইট স্ট্রাইক দিবে না। তো এইভাবে আপনারা আপনার ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন। তো আপনারা জানতে চান কিভাবে এই ভিডিওগুলো ডাউনলোড করতে হয়, তো ডাউনলোড করার জন্য আপনি ব্রাউজার থেকে হয়তো কোনো সেটে ডাউনলোড করা যায় না ব্রাউজার থেকে গুগল থেকে। তো আমি এখানে একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি, এই সিস্টেমে আপনি ডাউনলোড করতে পারেন। দেখি আমি একটা ভিডিও ডাউনলোড করব, করে দেখিয়ে দেবো। এই দেখুন খুব ভেনম মাইন, এই টেকটা আমি ডাউনলোড করব। এই ভিডিওটা কেমন হয়েছে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওর নিচে লাইক চিহ্ন আছে, লাইক চিহ্ন লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এই ভিডিওগুলো আপনি ডাউনলোড করতে পারেন। এই দেখুন এখানে ইংলিশ ভয়েস দিয়ে তারা ভিডিও বানিয়েছে। তো আমি আগে এগুলো দেখিনি, এরপর আমি দেখাবো কিভাবে এই ভিডিওগুলো ডাউনলোড করে কী কী কাজ করতে পারেন, ভিডিওগুলো ডাউনলোড করে কী কাজে লাগাতে পারেন। তো ডাউনলোড করার সিস্টেমটা আমি শিখিয়ে দিই। আপনার সার্চ ইউটিউবের আগে ডবল এস যোগ করবেন, এভাবে ডবল এস যোগ করে সার্চ বক্সে সার্চ করুন। তারপর এরকম একটি পেজ আসবে, পেজ আসার পরে এখানে উঠবে, লেখা উঠবে ডাউনলোড। তো আপনি এই জায়গায় ডাউনলোডে পাশে MP4 720 দেওয়া আছে, এতে ক্লিক করে আপনার সাইজ মতো আপনি নিতে পারেন। তো আমি সাইজ আপনারাও 720 সিলেক্ট করলে আপনি ভিডিওটা আরও সুন্দর থাকবে। তো দেখুন ডাউনলোড উঠে গেছে, এই দেখুন ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার ডাউনলোড হচ্ছে। তারপর আপনি এই ভিডিওটা ডাউনলোড করে এর কী কাজ করবেন, মানে গেম, একটি গেম ডাউনলোড করে কী কাজ করবেন তা আমি এখন বলতেছি। কী কাজ করলে আপনার এই ভিডিওটা ভালো র্যাঙ্কিংয়ে যাবে, এই অনেক ইউটিউবার, গেমিং ইউটিউবার আছে, তারা শুধু গেম খেলে তারা ভিডিওগুলো আপলোড করে দেয়। সেই ভিডিওগুলো আপনি এভাবে ইনস্টল করুন, তারপর দেখুন যে বক্সিং খেলতেছে, বক্সিংগুলো এভাবে ডাউনলোড করুন। ডাউনলোড করে আপনি ভিডিওগুলো এডিটিং করুন, বাংলা ভয়েসে কমেডি এডিটিং করুন। এডিটিং করে সেই ভিডিওগুলো আপনি আবার আপনার চ্যানেলে আপলোড করে দিন। দেখুন আপনার চ্যানেলে কমেডিভাবে, মানে আপনার যদি কমেডি হয়ে থাকে চ্যানেলটা, তাহলে আপনি কমেডি বানিয়ে কমেডিভাবে সেই ভিডিওগুলো আপলোড করতে থাকুন। তারপর দেখুন আমাদের বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি কমেডিতে লাইক করে। তো আপনার কমেডি ভিডিও বানান,
একটি গেম ভিডিও ডাউনলোড করুন, ডাউনলোড করে তাতে বাংলা ভয়েসে কমেডি করুন, কমেডি করে তো আপনার ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করে দিন, ইনশাল্লাহ আপনার চ্যানেল সাবস্ক্রাইব ভিউজ লাইক কমেন্ট সব হবে ইনশাল্লাহ। তো এভাবে আমরা কপিরাইট ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিতে পারি। কপিরাইট ভিডিও আমরা এই ভিডিওগুলো যদি ইউটিউবে আপলোড করি তাহলে আমাদের কপি স্পিড দিবে না, আমি এটা আমি আগে বলেছি। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক দিন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর এখন দেখবো ভিডিওটি ডাউনলোড হয়েছে কি না, কারণ যে অনেক অনেক সময় আমরা ভিডিও ডাউনলোড করতে পারি না ব্রাউজার থেকে। তো চলুন আমরা এখন গ্যালারিতে গিয়ে দেখে আসি। গ্যালারি এই দেখুন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এভাবে আপনার ভিডিওটা এডিটিং করে ইউটিউবে আপলোড করতে পারেন। এই ভিডিও আজকে এই পর্যন্ত, পরে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।